আসসালামু আলাইকুম। আমার সুপ্রিয় নবন্ধ শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের সকল শিক্ষার্থীকে আমি আগ্রহ হোসেন আজকে ফিনান্স ব্যাংকিং বিষয়ে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে পাঠের বিষয় হচ্ছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। আজ পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবসে আজকে আমি তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সকল শিক্ষাগুরুর প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং শুভেচ্ছা দোয়া কামনা করছি। আমরা একটি অস্বপ্নীয় মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমরা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি অনেক ছেলে মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আমরা এই মাদকাসক্ত হওয়ার যে অপকারিতা সেটা সম্পর্কে আসলে বলতে গেলে আমি যদি বলি আসলে শেষ করা যাবে না। একটি মাদকাসক্ত সন্তান তার ওই পরিবারের জন্য, সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য আসলে অভিশাপ এবং অকল্যাণ হয়ে আনে। আমি তোমাদের শিক্ষক হিসাবে আমার সকল শিক্ষার্থীর প্রতি নিবেদন থাকবে, আমরা মাদক থেকে দূরে থাকব, একটি সুস্থ সুন্দর সমাজ উপহার দেব। তো আসো আমরা আজকে আমাদের পাঠিয়ে যাই। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে, আমাদের মধ্যে হচ্ছে মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। আমরা আজকে কি বিষয় নিয়ে আলোচনা করবো আমাদের ক্লাসে, সেটা হচ্ছে মুদ্রা কি, মুদ্রা কি, মুদ্রার কাজ, সে বিষয়ে আলোচনা করব এবং এরপরে আলোচনা করব মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। এই বিষয় সম্পর্কে আজকে আমরা তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব, আশা করি আমার সাথে থাকবে। তো প্রথমে আসো মুদ্রা কি, মুদ্রা কি। আসলে মুদ্রা আমরা যদি বলি যে কার্যকারিতার ভিত্তিতে মুদ্রা হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম, সকলের নিকট গ্রহণীয়, মূল্যের পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসাবে কাজ করে। দেখো মুদ্রা, আমি কি বললাম, মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম। মুদ্রা আমি একটা পণ্য কিনলাম, আমি দোকানদারকে মুদ্রা দিলাম, তাহলে আমি পণ্যটা নিতে পারলাম, তাহলে এখানে মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করছে। তাহলে মুদ্রা এভাবে বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে। তারপরে আমি বলছি মুদ্রা সঞ্চয় বাহন হিসাবে কাজ করে। কিভাবে সঞ্চয় বাহন হিসাবে কাজ করে, আমরা আমাদের আমি যদি বলি যে আমি এক বছরের জন্য পেঁয়াজ সংরক্ষণ করলাম, জমিয়ে রাখলাম, সঞ্চয় করে রাখলাম, এটা আসলে সম্ভব না। পেঁয়াজ পচনশীল পণ্য, আমরা এক বছর পাঁচ বছরের জন্য যদি আমি বলি যে আমি পাঁচ বছরের জন্য আমার খাদ্যদ্রব্য, আমার পোশাক, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি পাঁচ বছর দশ বছরের জন্য একসাথে সঞ্চয় করে রাখবো, এটা আসলে সম্ভব না। কারণ এগুলো পাঁচ বছর পর্যন্ত নয়, এই দুই মাস, তিন মাস, ছয় মাস, এক বছরও সঠিকভাবে সংরক্ষণ রাখা আমার পক্ষে সম্ভব হবে না। তাহলে কিন্তু মুদ্রা পাঁচ বছর কেন, দশ বছর কেন, অনেক অনেক বছর আমি সঞ্চয় বা সংরক্ষণ করতে পারতাম এবং আমার অর্থ নষ্ট হবে না। এখন মুদ্রা আমরা ব্যাংকে সঞ্চয় করতে পারি, আমি ইচ্ছে করলে পাঁচ বছরের জন্য সঞ্চয় করতে পারি, আমি ইচ্ছে করলে দশ বছরের জন্য সঞ্চয় করতে পারি, বিশ বছরের জন্য সঞ্চয় করতে পারি এবং আজীবনের জন্য সঞ্চয় করতে পারি। আসলে এবং আমি মারা যাওয়ার পরেও আমি ফান্ড সৃষ্টি করে, আমি একটি ট্রাস্ট সৃষ্টি করে টাকা জমিয়ে দিয়ে যেতে পারে, যেটা থেকে প্রাপ্ত লাভ দিয়ে জনকল্যাণ সেবামূলক কাজ করে যেতে পারে। যেমন আমরা দেখি যে নোবেল পুরস্কার দেওয়া হয়, যিনি এই পুরস্কারের প্রবর্তন করে গেছেন আলফ্রেড নোবেল, তিনি তার অর্থগুলো সুইডিশ ব্যাংকে জমা রেখে গেছেন। সেই জমাকৃত অর্থের লাভ থেকে প্রত্যেক বছর নোবেল, যারা নোবেল পুরস্কার পান তাদেরকে অর্থিক যে পুরস্কার সেটা প্রদান করা হচ্ছে। তাহলে এটা আজীবন আমরা অর্থ জনম জনম আমরা সংরক্ষণ সঞ্চয় করতে পারবো। তাহলে মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তারপরে আমরা বলেছি কি, মুদ্রা সবার নিকট গোপনীয়,
মুদ্রা হচ্ছে এমন একটি বিষয় যেটি সবার নিকট গমনীয়। হ্যাঁ, মুদ্রা তুমি যার কাছে যার কাছ থেকে যে কোনো বিষয়ে সেবা নিতে যাও, সেবার বিনিময়ে তুমি তাকে মুদ্রা দেবা, সে সহজে গ্রহণ করবে। তাহলে মুদ্রা সবাই গ্রহণ করবে, তুমি যে কোনো পণ্য কিনো তুমি মুদ্রা দিবা, গ্রহণ করবে। এখন তুমি যদি মনে করো তুমি একজন দোকানদার থেকে তুমি মনে করো মাংস, গরুর মাংস কিনতে গেলা, তুমি তাকে বললা যে আমার তো অনেক চাল আছে, আমি চাল দিলাম আপনাকে মাংস, আপনি আমাকে মাংস দেন, তাহলে সেক্ষেত্রে দেখা যেতে পারে হয়তো তার চালের অভাব নেই এবং সে চালটি গ্রহণ করবে না ফলে, কিন্তু মুদ্রা সে অবশ্যই গ্রহণ করবে, কারণ এই মুদ্রা দিয়ে সে আবার তার প্রয়োজনীয় খরচ সে সহজে মিটাতে পারবে। এই জন্য মুদ্রা সকলের নিকট গ্রহণীয়। তাহলে মুদ্রা কি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মুদ্রা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, মুদ্রা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। কিভাবে মূল্যের পরিমাপক হিসেবে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, যেমন আজকে একজন শ্রমিক কাজ করবে, এখন তার শ্রমিকের আমি আমার সাথে শ্রমিক আমি বললাম হ্যাঁ তুমি আজকে আমার সাথে এই কাজগুলো করবে, আমি তোমার মজুরি 500 টাকা দিব, 200 টাকা দিব, তাহলে আমি শ্রমিকের মজুরি নির্ধারণ করলাম অর্থ মুদ্রা দ্বারা। হ্যাঁ, আমি একটি বই কিনবো বা আমি একটি কলম কিনবো, আমার একটি কলমের মূল্য 20 টাকা, 10 টাকা, 5 টাকা, হ্যাঁ এটা দিয়ে আমি 5 টাকা দিলে আমি 5 টাকা নির্ধারণ করতে পারি, এবং সেটা দিয়ে সহজে মুদ্রার মাধ্যমে সহজে আমি কেনাকাটা সম্পাদন করতে পারি, পণ্য বিনিময় সহজে সম্পাদন করতে পারি। তাহলে মুদ্রা কি দেখলাম, মুদ্রা হচ্ছে আমাদের, যেমন আমাদের দেশের মুদ্রার নাম টাকা, এক এক দেশের মুদ্রার নাম এক এক রকম, ও সকল দেশেরই নির্দিষ্ট মুদ্রা আছে, এবং পৃথিবীর সকল দেশের জন্য আবার আন্তর্জাতিক মুদ্রা আছে ডলার, যেটা পৃথিবীর সকল দেশে তুমি বিনিময় করতে পারবে, লেনদেন করতে পারবে ওই ডলার দিয়ে। তাহলে মুদ্রা হচ্ছে যেটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে, আমরা একজনকে একজনের যে একজন একজন থেকে যে সেবাটা নিব তার বিনিময়ে যে মাধ্যমটি কাজ করবে সেটা হচ্ছে মুদ্রা। মুদ্রা সবাই গ্রহণ করবে, মুদ্রা সকলের নিকট গমনীয়, মুদ্রা সহজে সঞ্চয় করা যাবে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে, মুদ্রা মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, এবং আমরা এটা সহজে সংরক্ষণ সঞ্চয় করতে পারি। তাহলে মুদ্রার কি এবং মুদ্রার কার্যকারিতা সম্পর্কে আমরা জানি। এবার আসো মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। দেখো মানুষের যখন সভ্যতা যখন উন্নত হতে থাকলো, সভ্যতার উন্নয়নের সাথে সাথে মানুষের অর্থনৈতিক চাহিদা, মানুষের অর্থনৈতিক চাহিদা বৃদ্ধি পেতে থাকলো, মুদ্রা আবিষ্কার হলো, এবং মুদ্রা আবিষ্কারের সাথে সাথে মুদ্রার কে যথাযথভাবে নিয়ন্ত্রণ করার জন্য, মুদ্রার ব্যবহার সঠিকভাবে করার জন্য ব্যাংকের সৃষ্টি হয়েছে। তাহলে দেখো মুদ্রা থেকেই ব্যাংকের সৃষ্টি হয়েছে, এই জন্যই মুদ্রাকে বলা হচ্ছে ব্যাংকের জননী। আমি আমার মাকে আমি আমার জননী কেন বলা হয়, আমার মা আমাকে সৃষ্টি করে, আমার মায়ের কারণে আমি পৃথিবীতে এসেছি, সৃষ্টি হয়েছে। তাহলে এখানে মুদ্রার কারণে, মুদ্রার প্রয়োজনে ব্যাংকের সৃষ্টি হয়েছে, এই কারণে ব্যাংককে বলা হয় মুদ্রার জননী। তাহলে মুদ্রার জননী কেন ব্যাংকের, ব্যাংককে বলা হয় কারণ মুদ্রার কারণে ব্যাংক সৃষ্টি, যদি মুদ্রা না হতো, সৃষ্টি না হতো, ব্যাংক কখনো সৃষ্টি হইত না। এবং ব্যাংক সৃষ্টির ওই মুহূর্ত থেকে, ব্যাংক সৃষ্টির ওই মুহূর্ত থেকে আজ পর্যন্ত ব্যাংকের প্রধান উপাদান হচ্ছে, ব্যাংক ব্যবসার প্রধান উপাদানই হচ্ছে মুদ্রা। একটা ব্যাংক ব্যবসা, ব্যাংকের কাজই হচ্ছে মুদ্রা নিয়ে কাজ করা। এখন আসো ব্যাংক কি করে, আমরা দেখতেছি ব্যাংক মানুষের প্রয়োজনের অতিরিক্ত অর্থগুলো মানুষ কি করে বিভিন্ন হিসাবের মাধ্যমে ব্যাংকে আমানত হিসেবে রাখে, ব্যাংক ওই ব্যক্তিদেরকে লাভ দিয়ে থাকে, আবার ওই অর্থ ব্যাংক, জমাকৃত অর্থ ব্যাংক বিভিন্ন ব্যবসায় বিভিন্ন ব্যক্তিকে তারা সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। তাহলে দেখো মুদ্রার যথাযথ ব্যবহার কিন্তু ব্যাংক করতেছে, মুদ্রা ছাড়া ব্যাংক চলতে পারে না, আবার ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত, কারণ ব্যাংকে আমরা টাকা অর্থ জমা দিচ্ছি, অর্থ তুলতেছি, এক জায়গা থেকে অর্থ অন্য জায়গায় প্রেরণ করতেছি, এক দেশের সাথে এক দেশের ব্যবসা বাণিজ্য এই ব্যাংকের মাধ্যমে হচ্ছে, আর সেটা ব্যাংকের আমরা কি করতেছি, মুদ্রা, মুদ্রা নিয়ে আমরা মুদ্রা অর্থ জমা করতেছি, অর্থ উত্তোলন করতেছি, অর্থ আমরা
অর্থ দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনীতি, পৃথিবীর অর্থনীতি চলতেছে পৃথিবীর চালিকা শক্তি অর্থ। তাহলে মুদ্রা, একটা মুদ্রা ছাড়া কখনো ব্যাংক সৃষ্টি হতো না, আর ব্যাংক মুদ্রা ছাড়া, ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহারও সীমিত থাকতো। তাহলে আমরা ব্যাংকের সৃষ্টি হয়েছে তাহলে কি থেকে? মুদ্রা থেকে। মুদ্রা না হলে ব্যাংক সৃষ্টি হতো না, আবার ব্যাংক সৃষ্টি না হলে মুদ্রার এই ব্যবহার এত ব্যাপক পর্যায়ে আসতো না। তাহলে আমরা আজকে ক্লাসে শিখলাম যে মুদ্রা কি এবং মুদ্রা এবং ব্যাংকের মধ্যে সম্পর্ক কি। তোমাদের এই অষ্টম অধ্যায়ে তোমাদের বইতে এই বিষয়ে আরো লেখা আছে, তোমরা তোমাদের বোর্ড বই পড়বা, এবং কোনো সমস্যা থাকলে তোমরা মন্তব্য করবা, আর আমাদের ক্লাসগুলো অবশ্যই তোমরা অনুসরণ করবা। সবার বাড়িতে থেকে পড়ালেখা পাঠদানে তোমরা সংশ্লিষ্ট থাকবা, পাঠদানে থাকবা নিয়মিত। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।